はい、このロケ。できない。আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এই মুহূর্তে ব্রিফিং দিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক। এবং তিনি আমাদেরকে জানাচ্ছেন যেটা একটু আগে যে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিল আল্লামা দেল হোসেন সাইদিকে কোভিনকে নিয়ে যাওয়ার জন্য, সেটাতে যান্ত্রিক ত্রুটি তৈরি হয়েছে, জটিলতা তৈরি হয়েছে, যার কারণে আরেকটি অ্যাম্বুলেন্স আসবে, সেই অ্যাম্বুলেন্সে করে আল্লামা সাইদির কোভিনকে নিয়ে যাওয়া হবে। এবং নেতৃবৃন্দ যেটি প্রত্যাশা করেছেন যে শেষবারের মতো আগামীকালকে বাইতুল মোকাররমে আল্লামা দেল হোসেন সাইদি সাহেবের জানাজা সশরীরে জানাজার আয়োজন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা সাইদের কফিনটি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। কফিনের পিছনে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এবং জামাতের দক্ষিণের নেতা আশরাফ ইমন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সহ তারা